Hello friends, welcome to my channel. Welcome to Love Me. এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, কম্পিউটার ক্লাসে যাব আর হাতে এই যে রুটি রয়েছে, দিদি দুধ রুটি বানিয়ে দিয়েছে, আমি জলদি করে দুধ রুটি খাচ্ছি। এত তাড়াহুড়ো আছে যে বসে খাবারও সময় নেই, জলদি জলদি খাচ্ছি। 9টা বেজে গেছে, আমার ক্লাস শুরু হয় 9:30 থেকে, এখান থেকে যেতে একটুখানি সময় লাগে, এই 5-10 মিনিটের মতন আমি পৌঁছে যাবো। হেঁটেই যাই, আমি অটোতে যাই না। যেখানে আমার কম্পিউটার ক্লাস সেখানে আগে আমার স্কুল ছিল রাজতলাতে, ওখানেই আমার কম্পিউটার সেন্টার রয়েছে। তো চলো তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, ছাতাটা খুলে দেবো, নিবি নে, রোদ লাগছে বল। এখন তো 9টা বাজে, হালকা রোদ আছে, বাইরে চল। এখন আমি চলে এসেছি কম্পিউটার ক্লাসে, কেউ এখনো আসেনি, আমি আগে এসেছি। এখন আমি কম্পিউটার ক্লাস থেকে বাড়ি চলে এসেছি, মানে এখন না অনেকক্ষণই চলে এসেছি, এসে বসেছিলাম, ফোন দেখছিলাম, তারপরে শরবত টরবত খেলাম, তারপর এখন ব্যাগটা খুললাম, একটা জিনিস দেখাবো তার জন্যে। দেখুন সবাই, কম্পিউটার ক্লাস থেকে আমাকে কি দিয়েছে, কি এটা, নিউ ব্যাগ। আচ্ছা আমি একটা কথা বলছি, কম্পিউটার ঠিক ছোট বাচ্চাদের মতন, এটা লেখা কি দরকার ছিল, মানে সব জায়গায় একটু ছাপ না, রাজীব আমি যে কম্পিউটার সেন্টারে শিখছি, RGCMS, সব জায়গায় একটা করে ছাপ, মানে আমি গলায় একটা আই কার্ড পরবো, পিঠেও ব্যাগটা নেব, সবাই জানবে আমি কোথায় যাচ্ছি, কেউ জিজ্ঞেস করবে না, আমি যাচ্ছি RGCSMA কম্পিউটার শিখতে, কেউ জিজ্ঞেস করলে আমি দেখিয়ে দেবো আমি কোথায় যাচ্ছি। ভালো দিয়েছে কিন্তু ব্যাগটা, ভালো দেখি, ও দেখছে, তুই নিয়ে যাবি কি না, হ্যাঁ করে দেখছি, আমি কাউকে দেবো না, নিউ ব্যাগ, আমার নিউ ব্যাগ, খুব সুন্দর কিন্তু ব্যাগটা, ভালো দেখি কতগুলো চেন আছে, কিন্তু আমরা বাইরে কোথাও ঘুরতে গেলে ব্যাগ নিয়ে যাওয়া যাবে, নিয়ে যাবো কি আছে, ভালো তো নিউ জিনিস নিউ, কে জানছে এটা কি জিনিস, পরে নেবে সব কেন, অনেক কিছু তো থাকে এখানে, একটা লোগো দেওয়া আছে, এটা আমাদের সেন্টারের লোগো, RGCSM
রাজীব গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশন কুলটি হলো টিভি দেখছে সবকিছু লেখা আছে এখানে টিভি দেখছে হ্যাঁ এই যে এখানে একটা ভেতরে একটা চেন আছে দেখেনি ভাই নিমকি হ্যাঁ করে টিভি কতটা ভালো না কোয়ালিটি ভালো এই যে এই ভেতরে একটা এই একটা চেন রয়েছে এখন চেনগুলো পরীক্ষা করে নিচ্ছি দোকানে ব্যাগের দোকানে কিনতে গিয়ে যাওয়ার সময় যেমন পরীক্ষা খারাপ থাকলেও কিছু করার নেই না ভালোই আছে এখানে আমি টিফিন নিয়ে যেতে পারবো এখানে বই খাতা নিয়ে যাবো ও না জলে আরে দুটো বাজে খিদে পেয়েছে দাঁড়া না এখানে পেন্সিল বক্স ক্যারি করা যাবে এখানে আরো ফাইল পত্র কিছু চাইবে ক্যারি না নে যা খাবো এখানে নিমকি খাওয়া হয়ে গেছে এখানে কিছু ছোটখাটো জিনিস যেমন লিপ বাম লিপ লাইনার না সরি লিপ বাম চিরুন চিরুন না এই ছোটখাটো যদি কিছু মেকআপের জিনিস যদি প্রয়োজন পড়ে কম্পিউটার সেন্টারে যদি আমার মেকআপ কিছু লাগবে না লিপ টিপ সেফটি পিন যদি দরকার পড়ে দরকারি জিনিস তখন আমি এখানে নিয়ে যেতে পারবো ক্যারি করতে পারবো ওকে যাই বেচারা মানে যেমন ভাই অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আমি এখন স্নান করতে যাচ্ছি স্নান করে আসবো তারপরে দেখাচ্ছি স্নান করে এলাম নিয়ে এসে পরে এই এখন ভাত খেতে বসেছি আজ শ্যাম্পু দিয়েছি তাই জন্য মাথায় খোপা করে রেখেছি নিয়ে পরে এই খেতে বসলাম দিদির খাওয়া হয়ে গেছে মায়ের হয়নি আসলে আজ একটু লেট হয়ে গেছে তো উঠতে বৃষ্টি টিষ্টিও পড়ছিল ওই জন্য আজ আমাদের বাড়িতে হয়েছে এটা কি ওটা হচ্ছে চিকেন স্যুপ আচ্ছা চিকেন স্যুপ হয়েছিল আর সজনে ডাটা সর্ষে দিয়ে আর এটা হচ্ছে কি বলে এটা ওটা লাউয়ের খোসা লাউয়ের খোসা ভাজা ভাজা হ্যাঁ আমার খুব ফেভারিট আর ওই সাইডে বেগুন ভাজা আবার সন্ধ্যাবেলা দেখাবো এখন পরের দিন হয়ে গেছে আর পরের দিনে দুপুরবেলায় আমি রেডি হচ্ছি এখন আমি কেন এরকম সাদা জামা পরেছি সে কারণটা বলবো কিন্তু এখন না আসলে এটা আমার জেঠুর পাঞ্জাবি আমাকে কিরকম একটা জন্য লাগছে দেখতে যাই হোক রেডিটাও হয়নি আবার দেরি হয়ে যাবে সাড়ে তিনটা থেকে রিহার্সাল বলেছে জেঠু এক জেঠু পাঞ্জাবি পরেছি আর এক জেঠু গেছে রিহার্সালে যাবো বলে কি অবস্থা আমার এই যে বললি বলবো না কি জন্য পাঞ্জাবি পরেছিস এখন দুপুরবেলায় ব্লগটা হচ্ছে আমার কি লাভ লুকিয়ে দর্শককে লুকিয়ে আর কি লাভ আপনারাই তো সব আপনাদের সত্যি বলবো না তো আর কাকে বলবো সত্যি আচ্ছা আর আমি এই যে শুয়ে আছি আরে বাজে লাগছে না আমাকে দেখতে না না ভয় আছে এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে নয় দুপুর সাড়ে তিনটে এখন ও বেরোবে আমাকে রাস্তায় সবাই ভাববে আমি ওই কি কাকতারুয়া লাগছে আমাকে পুরো ঠিক আছে আজ পুরো রেডি হয়ে যেতে বলেছে হ্যাঁ কারণ আমাদের ড্রেস রিহার্সাল আছে আর আগামী উনত্রিশে মার্চ আমাদের আসানসোল রবীন্দ্র ভবনে কবিতা উৎসব আছে তো সেখানে আমাদের একটা নাটক হবে নাটকটার নাম কি বলবো না তার জন্য তো অবশ্যই দেখতে হবে কি বাজে লাগছে সেই ছোট্টবেলায় হেয়ার ব্যান্ড পরতাম আর এই এত বড় হয়ে আবার পড়লাম ঠিক লাগছে দিদি দেখতো ভালো লাগছে সেটাও পরে দিতে হবে না সেটা করতে হবে না সেটা ওখানে গিয়ে জেঠু করে দেবে আচ্ছা তাহলে আমি এখন রেডিটা হয়নি হলো করে মুখে মেকআপ করবো একটুখানি পুরো ফুল রেডি হয়ে গেছে এই যে ব্যাগ
ঠিক আছে ভাবে এরকম সাদা পরি হয়ে আমি কোথায় যাচ্ছি এটাই ভাবে বল সবাই সাদা পরি তার মধ্যে আবার লাল একটা ওড়না ওখানে গিয়ে একটু ভালো করিস না সেটা হবে না আসলে ফোন 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 এলাও করবে না না আমি ফোন নিয়ে যাব না ফোন নিয়ে যাব না কারণ আমার ফোন রাখবো কোথায় আমি ওখানে দাঁড়াবো দরকার নেই বাহ এবার কি নিয়ে ব্যাগ আছে কিন্তু তাও দরকার নেই এখন বাজে 6:15 টিপটা সরিয়ে দিয়েছি টিপটা মুছে দিয়েছি ওটা আবার প্রোগ্রামের দিনে পরে নেবো প্রচন্ড থকে গেছি অনেকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রিহার্সাল হয়েছে মিউজিকের সঙ্গে পায়ে ব্যথা করছে যাই হোক গলাটাও অনেকটা বসে গেছে ওয়েদারটাও ভালো না সেরকম এবার জামা কাপড় ছেড়ে নিই নিয়ে তারপরে কিছু খাবো খেতে খেতে একটু টিভি দেখবো একটু রিল্যাক্স মাইন্ডে বসবো তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করতে হবে ঠিক আছে সকলে ভালো থেকো আবার দেখা হবে ঠিক এরকমই আরও কিছু ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি টাটা